প্রিয় শিক্ষার্থী, আজকে যে অঙ্কটা করব, অঙ্কটা হচ্ছে বলছে একটি উড়োজাহাজ বিমানবন্দর থেকে 20 কিলোমিটার দূরে 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে উড়তে দেখা যায়। সেই সময় উড়োজাহাজটি বিমানবন্দর থেকে কত দূর উত্তর ও কত দূর পূর্ব দিকে ছিল। এইটা হলো একটা উপাংশ রিলেটেড অঙ্ক, এটা উপাংশ দিয়ে করতে হবে। এবং উত্তর এবং পূর্বের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা করতে হবে লম্বাংশ দিয়ে। তো আমি এখানে একটা, এটা মনে করো পূর্ব, এটা হলো উত্তর। এখন 20 কিলোমিটার দূরে, তো মনে করো এটা হচ্ছে আমার এস, হচ্ছে 20 কিলোমিটার, ওকে। এখন এই যে 30 ডিগ্রি কোণ কার সাথে, উত্তর দিকের সাথে না পূর্ব দিকের সাথে? বলছে 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে। তো এখানে সবাই মনে রাখবা, 30 ডিগ্রি দিয়ে প্রথমে কী লেখা আছে? উত্তর। তাহলে এটা উত্তর দিকের সাথে হবে। যদি এখানে 30 ডিগ্রি না দিয়ে শুধু উত্তর পূর্ব দিক বলতো, তাহলে এটা 45 ডিগ্রি কোণ ধরতে হতো। যদি উত্তর পশ্চিম, তারপরে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এগুলো বলে, যদি কোণের মান না দেয় তখন 45 ডিগ্রি ধরবা। আর এখানে দেখো 30 ডিগ্রি উত্তর বলছে, অর্থাৎ উত্তরের সাথে কোণটা নিবা, তাহলে 30 ডিগ্রি হচ্ছে এইটা। এখন বলছে যে কত দূর উত্তর ও কত দূর পূর্ব দিকে ছিল। তো দেখো এখন এই কোণটা কার সাথে, কোণটা হচ্ছে উত্তর দিকের সাথে। তাহলে উত্তর দিকের উপাংশ হবে এস এন সমান এস কস থিটা, আর পূর্ব দিকের উপাংশ হবে এস ই সমান এস সাইন থিটা। কেন? এই কোণ যার সাথে থাকে ওইটাইকে আমরা বলি আনুভূমিক, আর আনুভূমিক উপাংশ মানেই হচ্ছে কস থিটা দিয়ে করতে হবে। থিটা যার সাথে থাকবে সেটা হচ্ছে আনুভূমিক। তাহলে উত্তর দিকের উপাংশ হবে এস কস থিটা, যেহেতু কোণটা উত্তর দিকের সাথে, অর্থাৎ উত্তর দিকটাই কস থিটা হবে। 20 cos 30 ডিগ্রি 10√3 কিলোমিটার, আর পূর্ব দিকের উপাংশ হবে এস ই সমান এস সাইন থিটা, অর্থাৎ 20 sin 30, এটা হবে 10 কিলোমিটার। তার মানে উড়োজাহাজটা, এটা বিমানবন্দর, বিমানবন্দর থেকে পূর্ব দিকে যায় 10 কিলোমিটার, এই যে এটা, আর উত্তর দিকে যায় 10√3 কিলোমিটার। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সলভ। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল, আমরা সহজ অঙ্ক করব। এখান থেকে ধীরে ধীরে আমরা আরও অনেক অঙ্ক করব। তোমরা সবাই সঙ্গে থাকো।